बांकुड़ा के विष्णुपुर में चिड़े का तांडव। अब ये खबर पूरे बांकुड़ा में फैल गई है। स्थानीय सूत्रों के अनुसार विष्णुपुर में लायकबंद ग्राम के पंचायत के लख्याशोल और शाल बगान में चिड़े का समूह हल्ला बोल रहा है। जंगल में शाल पत्ते अब उनके हमले का शिकार हो चुकी हैं। चिड़े के समूह ने बड़ी संख्या में उत्तर भारत में आक्रमण कर दिया है। उत्तर प्रदेश, मध्य प्रदेश के बाद अब अगर चिड़े यहां राज्य में हमला करते हैं तो किसान की दुर्दशा होगी। एक तरफ से लंबे समय से लॉकडाउन चल रहा था, फिर तूफान का काला साया और अब चिड़े का तांडव। अब यहां किसानों का हाल क्या होगा? গতকাল ওই বৈকাল 4-5টার সময় শালবাগান লাগোয়া যে শাল জঙ্গল আছে সেই জঙ্গলে হঠাৎ করে কিছু পঙ্গপাল জাতীয় পোকামাকড় দেখতে পাওয়া যায়। যেটা এত পঙ্গপাল কিনা সেটা এখনও ঠিক করা যাচ্ছে না, কিন্তু পঙ্গপালের মতনই পোকামাকড়গুলো যেগুলো গাছের পাতা নষ্ট করছে, গাছের পাতা খাচ্ছে এবং প্রচুর পরিমাণে আছে। যেটা তো যাই হোক, সেটা দেখে আমি ফেসবুকে পোস্ট করি। তো আমি এইটাই চাই যে প্রশাসনিকভাবে যদি এটা পঙ্গপাল বটে হ্যাঁ কি না সেটা যদি প্রশাসনিকভাবে দেখে বিচার করে, যেহেতু এটা কৃষি প্রধান এলাকা আর সেহেতু এটা আগামী দিনে কৃষিকার্যে ব্যাহত ঘটাতে পারে, ঠিক আছে, সেই জন্য আমি চাই যাতে প্রশাসনিকভাবে এটা দেখে। গতকাল আমাদের পার্টিকর্মী সুনীল মুর্মু কিছু ছবি তুলে আমার কাছে পাঠায় যে শাল জঙ্গলে নাকি পঙ্গপাল দেখা যাচ্ছে। তো দেখার পরে আমি দেখে আসি এক পঙ্গপাল প্রজাতির একটা প্রাণী ওই এলাকায় শাল পাতা খেয়ে নষ্ট করছে। এমনিতেই চাষিরা রীতিমতো আতঙ্কের মধ্যেই আছে, তার কারণ এক করোনার জন্য ফসল সবজি টবজিগুলো বিক্রি হয়নি, সবজি চাষিরা মার খেয়েছে, তারপরে আমফান ঝড়ে ধানের ক্ষতি হয়েছে, সবজি ফসল নানা রকম ক্ষতি হয়েছে। এরপর যদি এটা পঙ্গপাল হয়ে থাকে তাহলে একটা ক্ষতির আশঙ্কায় এমনি চাষিরা করছে। তো এলাকার ওই চাষিরা বলার পরে আমি যে দেখে আসি যে এটা পঙ্গপাল কিনা আমার তো সঠিক ধারণা নেই। তো যদি এটা কোনো বিশেষজ্ঞরা দেখেন যে এটা পঙ্গপাল কিনা, দেখে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে।